এই মুহূর্তে আমরা আমি আছি এখন আরাফাতের মাঠে। এটা হচ্ছে আরাফাতের সেই স্মৃতিস্তম্ভ যেখানে আদম আলাইহিস সালামকে আওয়ালিসকে এখানে খুঁজে পেয়েছিল, আর এখানে আমাদের শেষ নবী দর্শন দিয়েছিল। আমার চারপাশে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আরাফাতের মাঠের অংশ বিশেষ করে। এখানে অনেক তাঁবু ছিল, এই যে স্ট্রিট হচ্ছে এই রোডটা হচ্ছে এই রোড দিয়ে এখানে আসে না, এই সাইডে আরও রোড আছে। এই যে অনেক দূরে যে আরাফাতের তাঁবুগুলো ছিল, এখানে মানুষজন এখানে আরাফাতের মাঠে এখানে সবাই দিনে আসছিল, একদিন থেকে ছিল, তারপর আমাদের বিকাল পুর আগে এখান থেকে সবাই চলে যায়। এখানে হচ্ছে মূল হবে হাসরের মাঠ, এই স্তম্ভের এখানেই হবে হাসরের মাঠ বলে। এই আরাফাতের মাঠেই হবে মুসলমানদের বা গোটা বিশ্বের সবারকে, সবাইকে মৃত্যুর পর দুনিয়া ধ্বংসের পর সবাইকে এখানে আসতে হবে। মানুষজন সবাই বেশি বেশি আসবে, কারণ চারিদিকে শুধু পানি থাকবে, সেখানে এসে মানুষজন দূরও হবে। এখানে হবে হাসরের মাঠ, এখানে আল্লাহবাক মানুষের বিছানা কার্য করবেন আশা করা যায়। আপনার এখানে আসছে, এখানে হচ্ছে সবাই এখানে আসছে, এখানে এই আরাফাতের মাঠ দেখার জন্য সবাই এখানে আসছে। আমরা আসছি নমস্কার, এখানে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক ইনশাআল্লাহ।